নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা বৃষরাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃষরাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক পরিবর্তন, অর্থাৎ কখন এই পরিবর্তন আসবে, কোন দিকে এই পরিবর্তন আসবে, কোন সময় থেকে এই পরিবর্তনের লাভ পাবেন, এবং আমরা তো অনেক জ্যোতিষীরাই বলে আসছি আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে, কিন্তু তবুও আপনি বলছেন যে আপনার জীবনে পরিবর্তন আসছে না। এই না আসার কারণটা কী? এই সব প্রশ্নের যদি আপনার মনে থাকে, তাহলে এই সব প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেব, তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। বৃষরাশি আমরা সবাই জানি শুক্র প্রভাবিত রাশি, এবং বৃষরাশির মানুষরা কিন্তু একটু শান্ত প্রকৃতির হয়, তবে মাথা গরম তো মাঝে মধ্যে করে, এবং বৃষরাশির মানুষরা দেখতে খুব সুন্দর হয় এবং এদের ব্যবহারও খুব ভালো হয় এবং সুন্দর কথাবার্তা এরা কিন্তু বলতে পারে। হ্যাঁ, মাথা গরম এদের মাঝে মধ্যে হয়ে যায়, রেগে টেগে যায়। তো রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে রাগজের বেশি দেখতে পাওয়া যায়। তবে আমরা বৃষরাশির চরিত্র বৈশিষ্ট্য নিয়ে আমরা এর আগে অনেক অনুষ্ঠান করেছি, আজকে আমরা টু দ্য পয়েন্টে কথা বলবো, অর্থাৎ পরিবর্তন, ব্যাপক পরিবর্তন। এই ব্যাপক পরিবর্তনের মানেটা কি? বৃষরাশির মানুষরা কোথায় লাভ পাবে, কোথায় ক্ষতি আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় চলে আসব। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বৃষরাশির পরিবর্তন, বৃষরাশির পরিবর্তন যদি আমরা কথা বলি তাহলে পরে অনেকগুলো কারণ ঘটছে বৃষরাশির পরিবর্তন হওয়ার পিছনে। কারণ আমরা সবাই জানি বৃষরাশির মধ্যে পয়লা মে থেকে বৃহস্পতি এসে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে শনি, ঠিক বৃষরাশির রাজ্যকারী গ্রহ শনি, সেই শনি কিন্তু বৃষরাশির দশম স্থানের মধ্যে রয়েছে। দশম স্থানের মধ্যে শনি বক্রি হয়েছে, এবং কমসে কম 30শে জুন থেকে, বক্রি এখনও হয়নি, হবে 30শে জুন থেকে আর প্রায় 15ই নভেম্বর অবধি কিন্তু শনি বক্রি থাকবে, এবং বৃষরাশির মানুষরা আর একটু বেশি অ্যাডভান্টেজ পাবে এই বক্রি শনির জন্য। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে যদি ট্রানজিট বলি তাহলে পারে বৃষরাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল অবস্থান করছে, ঠিক একাদশ ঘরের মধ্যে রাহু অবস্থান করছে, অর্থাৎ একাদশে রাহু বৃষরাশিকে অবশ্যই লাভ তো দেবেই, তার সঙ্গে সঙ্গে রবি বৃষরাশির মধ্যেই অবস্থান করছে, বৃষরাশির সেকেন্ড হাউসের মধ্যে আপনার শুক্র অবস্থান করছে, বৃষরাশির মধ্যেই শুক্র অবস্থান করছে, সরি, এবং তার সঙ্গে সঙ্গে কেতু কিন্তু বৃষরাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করছে। এই সবকটি গ্রহ মিলে আপনার জীবনকে পরিবর্তন করবে। কেমন করে? দেখুন, প্রথম নম্বর কথা, বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। অবশ্যই বৃহস্পতি বৃষরাশির জন্য অষ্টমপতি, তার কিছু নেগেটিভিটি আছে, কিন্তু আমরা নৈসর্গিক শুভ গ্রহ বলে বৃষরাশিকে কিন্তু শনি বৃহস্পতি কিছু পজিটিভ ফল দেবে। যেমন বৃষরাশির ক্ষেত্রে যারা নতুন পড়াশোনার সঙ্গে, নতুন জ্ঞানমূলক বিষয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তাদের এই অ্যাডভান্টেজটা আসবে বৃহস্পতির জন্য। যারা নতুন বিবাহ করতে যাচ্ছে তাদের বিবাহের একটি সংযোগ তৈরি হবে। যারা এডুকেশনের দিকে আগে এগোতে যাচ্ছে তাদের এডুকেশনের দিকে আগে এগোবার জায়গা তৈরি হবে। যারা মোটামুটি নতুন কর্ম খুঁজছে তাদের একটি নতুন কর্মপ্রাপ্তি হবে, এবং বৃষরাশির মানুষদের আগে যতটা টেনশান ছিল সেই টেনশান কিছুটা কমবে। তবে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে পেটজনিত কোনো সমস্যা কিন্তু হঠাৎ চলে আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বৃষরাশির মধ্যে রবিও এসে অবস্থান করছে, এবং এই মাসটি পুরোপুরি রবি থাকবে। এর ফলে যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা উচ্চ পদে চাকরি, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতে চাকরি করার যোগাযোগ করছে চাকরি করার জন্য, এবং যারা সরকারি চাকরিরও চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি রবির কম্বিনেশন বা সংযোগটা কিন্তু বৃষরাশির মানুষদেরকে অনেকটা লাভ দেবে। মঙ্গল ঠিক বৃষরাশির দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে, এবং কম বেশি এই মাসটি পুরোই থাকবে, জুলাই মাস অবধি কিন্তু মঙ্গল থাকবে। এর ফলে কিন্তু বৃষরাশির মাঝে মধ্যে দেখাই যাবে যে এদের অকারণে বেশ কিছু খরচাপাতি হয়ে যাচ্ছে। তবে বৃষরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করার জন্য বৃষরাশির মানুষরা কিন্তু হঠাৎ কিছু লাভও প্রাপ্তি করে ফেলতে পারে। বৃষরাশির একাদশ ঘরের মধ্যে রাহু অবস্থান করছে, এবং রাহু অবস্থান করার জন্য কিন্তু রাহু সরাসরিভাবে বৃষরাশির চতুর্থ ঘর এবং বৃষরাশির পঞ্চম ঘর এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির তৃতীয় ঘর দৃষ্টি দিচ্ছে,
এবং বৃষরাশির তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে নতুন নতুন যোগাযোগ এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা বৃষরাশির মানুষরা অবশ্যই করবে। এবং রাহু কিন্তু বৃষরাশির পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে আপনার সন্তানকে সন্তানের পড়াশোনা নিয়ে কিছু চিন্তা আসতে পারে বা আপনারও পড়াশোনার কোনো ক্ষতি হতে পারে, হঠাৎ প্রেমে বিচ্ছেদ ক্রিয়েট করতে পারে। তবে রাহু কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে নতুন প্রেম হওয়ারও সম্ভাবনা বাড়ছে এবং হঠাৎ আপনি লটারিতে কিছু টাকা পয়সা জিততেই পারেন। বৃষরাশির ষষ্ঠ ঘরের মধ্যে কেতু, এটা কিন্তু অনেক ভালো যোগ এবং বৃষরাশির মানুষদেরকে কিন্তু অনেক শত্রুতার হাত থেকে রক্ষা করবে। হঠাৎ বিশেষ কোনো শারীরিক সমস্যা যদি আসার থাকে তাহলে পারে কেতু সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করবে। তবে বৃষরাশির অনেক মানুষদের যদি জন্মছক খারাপ থাকে তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো শত্রুতার কবলে পড়ে যেতে পারে, এই দিকটা আপনাকে সতর্ক হতে হবে। বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনাদের ঠিক পঞ্চম স্থানে রাখছে, এর ফলে কিন্তু কেতু বৃহস্পতির একটি সংযোগ তৈরি হচ্ছে পঞ্চম স্থানের মধ্যে এবং যেটা কিন্তু আপনার প্রেম বা আপনার সন্তানকে নিয়ে আপনার টেনশান বাড়তে পারে। বেশ কিছু বৃষরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে যাদের জন্মচক্রটা খুবই কমজোর তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহেরও একটা বাধা তৈরি হয়ে যেতে পারে। নইলে কিন্তু সাধারণভাবে বিবাহের যোগ আছে, কিন্তু যদি জন্মচক্র খারাপ হয় বিবাহের বাধা ক্রিয়েট করে দেবে। আর এছাড়াও পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি কেতুর একটি সংযোগ যেটা কিন্তু আপনাকে আধ্যাত্মিক মেন্টালিটিটা বৃদ্ধি করাবে, তীর্থস্থানে ভ্রমণ করাবে। এছাড়াও কিন্তু এই কেতু বৃহস্পতির যে সংযোগ সেই কেতু বৃহস্পতির সংযোগ কিন্তু মাঝে মধ্যে কিছু পরিবারের চাপ ক্রিয়েট হতে পারে, কিছু কিছু মানুষের বিবাহিত জীবন নিয়ে ছোটোখাটো সমস্যা ক্রিয়েট হতে পারে যারা বিবাহিত জীবনে রয়েছে। তাহলে পরে পরিবর্তন প্রচুর রয়েছে, তবে পরিবর্তনের পেছনে অবশ্যই নিজের প্রচেষ্টা, নিজের উদ্যম, নিজের কর্মক্ষমতা, নিজের বুদ্ধি, নিজে কোন পথকে নির্বাচন করছি এইগুলোকে অনেক বেশি ডিপেন্ড করে। যে কোনো পরিবর্তন করার জন্য আশা করব আপনি সেগুলো সঠিক বিচার বিবেচনা করেই এগোবেন। এবারে বহু বৃষরাশির মানুষরা অনেক সময় বলে আমি আজকে থেকে তো নয় প্রায় 5-7 বছর ধরে অনুষ্ঠান করছি, তো সেখানে বহু বৃষরাশির মানুষরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান করি যখন বলে যে দাদা আপনি তো বলছেন পরিবর্তন আসবে আসবে কিন্তু আসছে না, এই না আসার পেছনের কারণটা কী? সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনেই আসে, তবে পরিবর্তন আসার পেছনে একটি কারণ বড় কাজ করে, সেটা হচ্ছে এই যে আমি ফলগুলো বললাম পরিবর্তনের, এটাকে বলা হয় গ্রহ ট্রানজিট বা গোচর। এই গোচরের গ্রহরা ফল দেয় জন্মকালীন গ্রহের উপর ডিপেন্ড করে। যদি আপনি বৃষরাশির মানুষ এবং আপনার জন্মচক্রটি খুবই দুর্বল হয় তাহলে এই গোচরের ফলগুলো কিন্তু আপনি পাবেন না বা পেতে অনেক লেট করে যাবে। যেই ফলটা জুন থেকে পাওয়ার কথা সেটা হয়তো গিয়ে আপনি সেপ্টেম্বরে পাবেন। এবং জন্মছক যদি সত্যিই খারাপ হয় তাহলে পরে হয়তো এরকম বহু মানুষের দেখা গেছে যে তারা ফলই পেলো না, বৃহস্পতি এলো অবশ্যই তাদের মনের ইচ্ছা পূরণ করার কথা আমি বললাম যে বৃহস্পতি আপনার রাশির মধ্যে এসে যাওয়ার ফলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, কিন্তু আলটিমেটলি হলো না। এর জন্য দরকার আপনার জন্মছকটির ভালো করে অ্যানালিসিস করা, আপনার জন্মছকটি ভালো করে বিচার বিশ্লেষণ করে নেওয়া এবং বিচার বিশ্লেষণ করে সঠিক রেমেডি করে নেওয়া। অর্থাৎ এই গোচরের যে ফলটা, এই গোচরের আপনি অনেক ভালো ফল পেতে পারেন, কিন্তু যদি আপনার জন্মশক্তি খারাপ হয়ে থাকে তাহলে পরে কিন্তু এই গোচর আপনাকে ফল দেবে না। এটাই বাস্তব, এটাই নিয়ম, এটাই জ্যোতিষের পড়াশোনা। এবং এখানে আমি অ্যাকচুয়ালও মিথ্যে কথা বলছি না, এইভাবেই হয়। অর্থাৎ গোচরে ফল তখন দিতে পারে যখন আপনার জন্মশক পারমিট করছে, আপনার দশা অন্তর্দশা পারমিট করছে। এবার আপনি দশা অন্তর্দশাটা বোঝেন না মনে করা যাক, তবে আপনার জন্মছকটা তো বোঝেন, তাহলে আপনার জন্মছকটাকে ঠিক করে নেওয়া উচিত। এর জন্য জন্মছকটার অবশ্যই রেমেডি করে নেবেন। এটা আমি রেমেডির প্রচার করছি না, এটাই বাস্তব কথা যে রেমেডি না করলে পারে, নিজের জন্মছককে ঠিক না করলে, নিজের দোষ টোষগুলোকে ঠিক না করলে এই গোচরে কিন্তু আপনি ফল পাবেন না। যদি আপনি মনে করা যাক করলেন, জন্মছকের প্রতিকার করলেন, দোষগুলোকে খণ্ডন করলেন, ঠিক করিয়ে নিলেন, 100% আপনার জীবনে পরিবর্তন চলে আসবে এবং এই পরিবর্তনকে রুখতে পারবে না কেউ। এবং যদি আপনি চান যে আপনার জীবনটি পরিবর্তন হোক, যদি আপনি চান এই বৃহস্পতি আসার ফলে বৃহস্পতিকে আমি কাজে লাগাবো, বৃহস্পতিকে নিয়ে আপনি কিছু করে দেখাবো, তাহলে পারে অবশ্যই নিজের জন্মশক্তির প্রতিকার করিয়ে নিন। তাহলে পারে কিন্তু এই পরিবর্তনের সম্পূর্ণ লাভ আপনি পাবেন
এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনটা আপনি দেখবেন যে হ্যাঁ, বৃহস্পতি অষ্টমপতি কিছুটা নেগেটিভিটি আসতে পারে, কিন্তু অনেক নেগেটিভিটির মধ্যে আপনি পজিটিভ জায়গায় এগোবেন। শনি তো আপনার দেখুন দশম স্থানে রয়েছে এবং শনি রেট্রোগেট আমি বলেছিলাম, এবং শনি নিয়েও একটা কথা বলে দিই, শনি কিন্তু রেট্রোগেট হয়ে গেলে পরে আপনার নবম ঘরের ফল দেবে। নবম ঘরের মধ্যে শনি যদি থাকে তখন কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনি ভালো গুরুর সান্নিধ্য পাবেন, যে কোনো জ্ঞানমূলক শিক্ষা যদি আপনি নিতে চান সেটা খুব পজিটিভ হবে, আউট অফ স্টেটে যদি কোনো কাজকর্ম করতে চান সেখানটা শনি খুব ভালো রেজাল্ট দেবে এবং মিরাকেলভাবে আপনার কর্মের উন্নতি আনবে, এটা হবেই হবে, আপনি দেখে রাখবেন। তাহলে অবশ্যই মানে শনিটা আমি বলতে ভুলে গেছিলাম বলে বলে দিলাম, এবং সেই একই কথা বলবো যে আপনার জন্মচক্রটা কিন্তু ঠিক করে নিন, এটাই বাস্তব, টোটকা করে কিন্তু সবসময় হয় না, অনেক সমস্যা আছে এমন যেগুলো টোটকা করে আপনারা মনে করেন প্রতিকার না করলে মানে টোটকা করলে হয়ে যাবে, এটা কিন্তু হয় না, টোটকা একটা স্টেজ থাকে প্রতিকারের, যে এই স্টেজ অবধি আমি টোটকা করে ঠিক করতে পারি, এই স্টেজ কিন্তু টোটকা কাজ করবে না, প্রতিকারই করতে হবে আমাকে, এরকম ব্যাপার থাকে। তো এইটা আশা করছি আপনি বুঝবেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করবেন, এবং এই যে সময় এসছে ব্যাপক পরিবর্তন হওয়ার একটা সময়, এই সময়টাকে আপনি সম্পূর্ণভাবে কাজে লাগাবেন। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম, পরের অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে, ততক্ষণের জন্য আসি, অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, নমস্কার, ভালো থাকবেন।